আবার 13 তারিখ থেকে প্রথম আরম্ভ হচ্ছে আবার বুথ সম্মেলন, 8 জন করে কম্পালসারি, 3টে করে মহিলা, 5 জন করে পুরুষ, এবং তার ভেতরে 1 জন বুথ প্রেসিডেন্ট, অল তোমার অঞ্চল প্রেসিডেন্ট, অঞ্চল কমিটি, অল ব্লক কমিটি ফুল প্রেজেন্ট থাকে। কিন্তু পরীক্ষা আরম্ভ হয়েছে বক্স নিয়ে ঘেরাবেড়ার ভেতরে 3টে থেকে আরম্ভ, এটাই আলোচনা মেন। এটাই আলোচনা হলে ভোটের বাজনা বেজে গেল আবার কি। আর রীতিমতো কৌশল নিয়ে ভোট হয়, ভোট হবে সুন্দর ভোট হবে, পাচন চলবে, নাহলে পাচন না চললে জমিগুলো কি করে সুন্দর চাষ করতে হবে, আবার রোদ পড়বে, খরা পড়বে, মাটিটাকে ধুলোর মতন করে রাখতে হবে। জমি কি অনুর্বর হয়ে গেছে বীরভূমে? না, বীরভূমে কিছু কিছু আছে বুঝতে সব, সেখানে পাচ্ছেন না, গোটা বীরভূমে পাচ্ছেন, সেখানেই বুঝতে খারাপ দেবে, সেখানেই জমিটা উর্বর করবে। কি পদ্ধতিতে পাচন দিতে বললেন? জমি খারাপ চাষ করতে হবে না, সামনে লাগাতে হবে ঝিঙে, বস খরার সময় ঝিঙে লাগায়, অনেক কিছু লাগায় না, সেগুলো লাগাতে হবে। ব্যাপক ব্লক প্রেসিডেন্টকে আমি বলতে একটু যদি প্রশংসা বা যদি এইটুকু করি অন্যায় হবে, এত বড় বড় প্রশংসা করা উচিত, কেন ওরা যা মিটিং করেছে, এক্ষেত্রে আপনারা তো সাংবাদিক হিসেবে প্রত্যেকটি মিটিং আমরা রেখে আছি, কোনো মিটিং 80,000, কোনো মিটিং 1,00,000, কোনো মিটিং এর প্রশংসার সম্পূর্ণ মালিক কিন্তু ব্লক প্রেসিডেন্ট অঞ্চল এবং বুথ প্রেসিডেন্ট, তারা না থাকলে আমরা কে, যিনি মন্ত্রী উনি মন্ত্রী, আমি একটা প্রেসিডেন্ট, আমাদের কি দাম আছে, দাম তো না। সেটা হবে পরীক্ষার পর হবে। এই জেলায় বিরোধী কে? এক তোমরা সাংবাদিক, রাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে মানে সিপিএম, বিজেপি, এসিউসিআই, হ্যাঁ এসিউসি, খুব দামি কথা এসিউসি, এই জন্য ধন্যবাদ জানাই আমি প্রতিদিনকে, একটা ভালো নাম বলেছে। না আমি তাদের অলরেডি পার্টিকে আজকে বলে দিয়েছি, আমার একটা কার্ড দে তোরে দাও, এটা আমাদের ভলেন্টিয়ারদের বলে দিয়েছি, যারা মাধ্যমিক পরীক্ষা দিতে আসবে তাদের গার্জেনদের এলে সম্পূর্ণভাবে হেল্প করতে হবে, প্রত্যেক যেখানে যেখানে সেন্টার মিনিমাম 30 জন থেকে 40 জন প্রত্যেকটি, হ্যাঁ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, জল চাইলে জল দেবে, হ্যাঁ কেউ যদি অসুস্থ হয়ে যায় ডাক্তারখানা নিয়ে যাবে, সব রকম ব্যবস্থা, এটা তাদের ডিউটি। না না শহরে আমাদের শহরে বলে আমি আপনারা জানেন বোধ হয় আমাদের 7টা শহর আমার এলাকায় দায়িত্ব করার 7টা শহর, তো সেই 7টা শহরে আমাদের কোনো জায়গায় ওয়ার্কিং প্রেসিডেন্ট করা আছে, যেমন বোলপুরে আজ যেমন রাস্তিদার আছে, সাঁইথিয়া আছে, হ্যাঁ বোলপুরে নেই, বোলপুর সুরেজ হয়ে গেল, বোলপুরটা যেমন আজকে ওরা আমি রাত্রি গিয়ে করে দেবো, হ্যাঁ আর সাঁইথিয়া আছে।